म्यूजिक হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন বংটেক ইন্ডিয়ান আর আমি আপনাদের সাথে নবীন। তো সামনেই আমাদের ভ্যালেন্টাইন উইক আর ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস নিয়ে চলে এসেছি। তো যারা নতুন তাদেরকে বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবেন, ওখান থেকে আপনাদের একটা বিটমার্ক প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। ওটাতে ক্লিক করলে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি পাসওয়ার্ড দিয়ে থাকি, বাট এটাতে কোনো পাসওয়ার্ড দেইনি, কারণ অনেকেই কমেন্ট করেছেন যে পাসওয়ার্ডের জন্য তাদের অসুবিধা হচ্ছে। ইম্পোর্ট করে নিতে পারবেন। তো এটা ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা অ্যালার্ট মোশনে চলে যাব। অ্যালার্ট মোশনে যাওয়ার পর আমরা যে বিট মার্ক বা যে প্রজেক্টটা এখানে ইম্পোর্ট করেছি সেই প্রজেক্টটাতে চলে যাব। তো প্রজেক্টটা ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখব কিছু বিট মার্ক করা আছে, তো ওই বিট মার্ক অনুযায়ী আমাদের ফটো বসিয়ে নিতে হবে। তো আপনাদের বলে রাখি প্রথম 1 সেকেন্ড থেকে 15 সেকেন্ড অবধি যে তিনটে আমাদের বিট মার্ক আছে এগুলো একটু লং বিট মার্ক আছে, তো এইটাতে একটাই ফটো হবে। 1 সেকেন্ড থেকে 15 সেকেন্ড অবধি এখানে একটাই ফটো হবে। তো এখানে আমি ফটোটা চুজ করে নিচ্ছি, আর আমি যে ফটোগুলো দিয়ে ভিডিওটা বানিয়েছি সেগুলো দিয়ে যদি বানাতে চান তাহলে লিঙ্কে আপনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথম ফটোটাকে 15 সেকেন্ড অবধি রেখে দেবো। তো এর লেয়ারটাকে আমরা বাড়িয়ে নিলাম। এরপরে প্রত্যেকটা যে ছোটো ছোটো বিট মার্ক আছে এটাতে প্রত্যেকটা আলাদা আলাদা ফটো হবে। তো আমি ফটোগুলো পরপর বসিয়ে নেওয়ার পর আপনাদের নেক্সট স্টেপটা বলছি। তো ফটোগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর আমাদের একটা প্রজেক্ট ডাউনলোড করে নিতে হবে। তো প্রজেক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই প্রজেক্টটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো ফটোগুলো বসিয়ে নেওয়ার পর আপনারা ব্যাক যাবেন, সিম্পলি যাওয়ার পর লিঙ্ক থেকে যে প্রজেক্টটা ডাউনলোড করে রেখেছেন তো ওই প্রজেক্টটাতে চলে যাবেন। তো প্রজেক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সিম্পলি আপনাদের এখানে যতগুলো লেয়ার দেখছেন এই লেয়ারগুলোকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই জায়গাটা আপনাদের ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে আপনাদের আগে সিলেক্ট করে নিতে হবে একসঙ্গে, তারপর আপনার লেয়ার অপশানে ক্লিক করবেন, দিয়ে কপি লেয়ার অপশানে ক্লিক করবেন, দিয়ে সিম্পলি আপনি আবার ব্যাক চলে যাবেন এবং যে প্রজেক্টটাতে আপনি কাজ করছিলেন বিটমার্ক প্রজেক্টটাতে ওখানে গিয়ে সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করে আপনারা এটা এখানে পেস্ট করে দেবেন। তো এই জায়গাটা একটু বোঝার আছে। তো আমাদের এখানে কি করতে হবে, 15 সেকেন্ড অবধি যে আমাদের প্রথম ফটোটা আছে 15 সেকেন্ড অবধি আমাদের এই যে প্রত্যেকটা লেয়ার আছে ওটা আমরা বাড়িয়ে নেব। তো 15 সেকেন্ড অবধি আমরা চলে যাব। যাওয়ার পর এই সিম্পলি যে ঘড়ির মতো অপশানটা দেখছেন এখানে ক্লিক করবেন, দিয়ে দেন এই অপশানটা ক্লিক করবেন, দেখবেন লেয়ারটা বেড়ে গেছে। তো এখানে আমি প্রত্যেকটা লেয়ার বাড়িয়ে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেম সিম্পল ব্যাপার প্রত্যেকটা লেয়ার। এইভাবে আমাদের প্রত্যেকটা যত 8টা লেয়ার আছে আমাদের 8টা লেয়ারকেই আমাদের বাড়িয়ে নিতে হবে। তো এই লেয়ারগুলো বাড়িয়ে নেওয়ার পর আমি নেক্সট স্টেপটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে লেয়ারগুলো প্রত্যেকটা কমপ্লিট করার পর আমরা কি করব, এখানে যে লিরিক্সগুলো আছে সেগুলো চেঞ্জ করব। তো সেগুলো চেঞ্জ করার জন্য আমাদের একদম প্রথমে চলে যেতে হবে। যাওয়ার পর দেখুন লিরিক্স বলে যে লেয়ার আছে, তো প্রথমে যে লিরিক্স 1 আছে ওটাতে আপনারা ক্লিক করবেন, দেন এই লেখাটাই ক্লিক করবেন। দেওয়ার পর এই লেখাটাকে আপনারা রিমুভ করে দেবেন যেটা লেখা আছে, দিয়ে ফার্স্ট লাইনটা আপনারা লিখে নেবেন। তো এখানে আমি এটা রিমুভ করার পর ফার্স্ট লাইনটা লিখে নিচ্ছি। তো
ফার্স্ট লাইনটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড লিরিক্স যে লেয়ারটা আছে ওটাতে ক্লিক করব এবং যেই আগের প্রসেসে যেটা লিখেছি তো সেকেন্ড লাইনটা আমরা সেই রকমভাবে লিখে দেব, আগের কথাটাকে আমরা রিমুভ করে এখানে লিখে দেব। দেন আমরা পরেরটাও যেটা একদম থার্ড নম্বরে আছে আমাদের লিরিক্স, তো ওটাকেও আমরা চেঞ্জ করে দেবো এখানে। তো এটা আমি করে দেওয়ার পর আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের নাল বলে যে লেয়ারগুলো আছে ওটাতে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে যেতে হবে, দিয়ে যে এখানে সিম্পলি আমাদের লিরিক্সগুলোকে সেট করে নিতে হবে। তো আমাদের যে কি ফ্রেমগুলো আছে তো যেখান থেকে যেখানে প্রথম আমাদের ধরো বিট মার্কটা আছে ওখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো প্রত্যেকটাতেই সেম প্রসেসে আপনাদের এরকমভাবে করে দিতে হবে। প্রথমটা করে দিলাম, তারপরে আপনি সেকেন্ড নাল টুতে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে একটু আনম্যাচিং আছে যে কি ফ্রেমগুলো বিট মার্কের সঙ্গে, এগুলোকে আপনাদের সিম্পলি চেঞ্জ করে দিতে হবে। তো এটা করে নেওয়ার পর আমি নেক্সট স্টেপটা আপনাদের বলছি। তো এই স্টেপটা কমপ্লিট করে নেওয়ার পর আমাদের প্রথমে যে ছবিটা আমরা দিয়েছি ওটার একটু আমরা অপাসিটি কমিয়ে নেব। তো আমি এখানে 55 মতো রেখেছি, আপনারা আপনাদের ছবির মতো যেটা আপনাদের দেখতে ভালো লাগছে সেভাবে কমিয়ে নেবেন। এখানে আমি 55 কি 60 কাছাকাছি রেখেছি, এটা কোনো ব্যাপার নয়, আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটা সেট করে নেবেন। দেন আমাদের দুটো এফেক্ট এখানে লাগাতে হবে এই ফটোটাতে। সিম্পলি এই ফটোটাতে ক্লিক করে এফেক্ট অপশানে চলে যাব, দিয়ে আমরা প্রথমে যেটা সার্চ করব সেটা হলো টাইলস। এখানে টাইলস সার্চ করার পর সিম্পলি আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে এটা নিয়ে নেব। দেন আমাদের আরেকটা আমরা এফেক্ট অ্যাড করব, এখানে অ্যাড এফেক্টে যাব, গিয়ে আমরা এখানে সার্চ করব মোশন ব্লার। তো মোশন ব্লার এখানে এটাকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে নিয়ে নেব। তো এটা করে নিলেই আমাদের প্রায় কাজ সম্পূর্ণ কাছাকাছি শেষ। এরপরে আরেকটা ছোট্ট কাজ আছে, এরপরে আমরা একটু সিম্পলি দেখে নেব যে আমাদের ফ্রেমের মধ্যে লেখাগুলো আছে নাকি, এগুলোকে আমরা একটু ঠিকঠাক করে নেব। তো আমি এখানে একটু সরিয়ে নিচ্ছি, তো আপনারাও এখানে একটু সরিয়ে নেবেন। আর এটা ঠিকঠাক করে নেবার পর আমরা যেটা করব যে এফেক্টটা আমাদের শো করছে না, তো আমরা এফেক্টটা এখানে কিভাবে শো করাবো, তো সিম্পলি এখানে যে এই অপশানটা আছে এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে যে ভিডিও রেকর্ডিং অপশানটা আছে এটা অন করে দেবেন। এই আমাদের ক্যামেরা অপশানটা অন করে দেওয়ার পরেই আপনারা এফেক্টটা দেখতে পারবেন। আর যদি লিরিক্সগুলো কোনো একটু প্রবলেম থাকে তো লিরিক্সগুলো একটু ফ্রেম অনুযায়ী রেখে দেবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান একটু যদি কমেন্ট বক্সে জানান তাহলে খুবই ভালো হয়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।